এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র অঘরীরা তোমাকে এসব কথা বলেছে? হ্যাঁ বাবা, ওরা বলছিল রাজ্যে ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে, রাজার সঙ্গে তারা কথা বলতে চায়, তোমাকে যেতেও বলেছে। দেখো মা, কিছু অসৎ সাধক থাকে, তারা সাধারণ মানুষকে ভয় দেখাবার জন্য এসব কথা বলে থাকে। কিন্তু তারা তো মিথ্যা বলছে তা নয় বাবা, আমরা নিজেরাই তো প্রমাণ পেলাম। ওরা বলেছিল মায়ের রক্তপাত হবে, বলো তো, তুমি যাও না বাবা ওদের কাছে। আমি ওদের কাছে যাওয়ার কোনো কারণ দেখছি না শীতলা। তোমার মায়ের রক্তপাত কোনো কাকতালীয় ঘটনাও হতে পারে। আমার মনে হয় তোমার এসব নিয়ে ভাববার প্রয়োজন নেই। বাবা, তুমি বুঝতে পারছো না, এটা কোনো সামান্য ঘটনা নয়। শীতলা, শীতলা, আমার মনে হয় এসব ব্যাপারে তোমার মাথা না ঘামানোই ভালো। তোমার আজকে পাঠশালা নেই, এসব ব্যাপারে মাথা না ঘামিয়ে তুমি পাঠশালায় যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে। তুমি দাঁড়িয়ে রইলে কেন, যাও। মহারাজ, অঘরী তান্ত্রিকরা হঠাৎ এমন কথা কেন বললো বলতো? আর তোমাকে ডেকে পাঠালো কেন, নিজেরা আসতে পারলো না? অবশ্য রাজ্যের মঙ্গলের জন্য। না মহারাজ, রাজ্যের মঙ্গলের জন্য আমি অঘরীদের উপরে ভরসা করি না। আমার রাজ্য দেবাদিদেব মহেশ্বরের আশীর্বাদ, আমি তার ভরসাতেই রয়েছি। কমলা, ভালো করে দেখে বল আমার শীতলার পছন্দ হবে কিনা।